বছরের প্রথম দিন বা প্রথম মুহূর্তকে উদযাপনের যে কালচার, যে কৃষ্টি, যে সংস্কৃতি আমরা আজ দেখতে পাচ্ছি, এটি কোত্থেকে কিভাবে এসেছে? রোমানরা, প্যাগানরা অর্থাৎ প্রকৃতিকে যারা পূজা করে, এদের নানান রকমের কালচার আছে। যেমন বৃষ্টি হচ্ছে না তো গায়ে কাদা মেখে নিল যাতে প্রকৃতি একটু মিষ্টি দেয়, বৃষ্টি এসে যেন কাদাটা ধুয়ে দেয়, যেন কাদা মেখে নিছে শরীরে। প্রকৃতিকে অর্থাৎ সৃষ্টিকে তারা পুজো করে, চন্দ্রকে, সূর্যকে, সময়কে। তো এই প্যাগান বা প্রকৃতি পূজারী রোমানদের মধ্যে একটা ধারণা ছিল যে তারা একটা দেবতাকে পুজো করত, যে দেবতার নামানুসারে জানুয়ারি হয়েছে বলে বিভিন্ন আর্টিকেল আমি পেয়েছি। তো মূল জিনিস হলো যে তারা বছরের প্রথম মুহূর্তটাকে ওই দেবতার উপাসনার মাধ্যমে শুরু করত এবং সেই সাথে উৎসব, আনন্দ, হৈ হুল্লোড় এটা করে তারা প্রথম মুহূর্তকে শুরু করত। তাদের ধারণা, তাদের বিশ্বাস ছিল যে বছরের প্রথম মুহূর্তকে আনন্দ করে, ফুর্তি করে, হৈ হুল্লোড় করে যদি কাটানো হয় তাহলে সারা বছর ভালো থাকা যাবে। এটা ছিল সে প্রকৃতি পূজারী রোমানদের ধারণা। তো এই যে প্রকৃতি পূজারী রোমানরা, তারা বছরের প্রথম মুহূর্তটাকে উদযাপন করাটাকে উপাসনা হিসাবে নিয়েছে এবং সেটাকে তারা তাদের সারা বছর সুখে থাকার মাধ্যম মনে করত, যে এই সময়কে যদি আমি ফুর্তি করে কাটাই তাহলে সারা বছরের ভালো থাকে। এখান থেকে আমাদের বাংলা সনের শুরুতে, যে বাংলা সন মূলত হিজরি সনেরই শুধুমাত্র সৌর ফরম্যাট, যে বাংলা সন মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত কেন্দ্রিক সন, সেই সনেরও এই প্রথম দিনকে উদযাপন করা হয় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। মঙ্গল শোভাযাত্রা নিয়ে আমি অনেকগুলো রিপোর্ট পড়েছি আমাদের দেশের মূলধারার বিভিন্ন পত্রপত্রিকায়। সেখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকদের বরাত দিয়ে কোট আনকোট করে রিপোর্ট করতে দেখেছি যে তাদের বক্তব্যের সারাংশ হলো পহেলা বৈশাখের প্রথম দিন মঙ্গল শোভাযাত্রা করা হয়, নামই হলো মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল মানে কি? কল্যাণ, ভালো। তো মঙ্গল শোভাযাত্রা করা হয় কিসের জন্য? সারা বছর যেন মঙ্গল হয়, মঙ্গলের আশায় মঙ্গল শোভাযাত্রা করা হয়। যদিও মুসলমান প্রতিদিনই পহেলা বৈশাখের মতো শুধুমাত্র একদিন সকালে না, মুসলমান প্রত্যেক দিন ভোরবেলায় মঙ্গলের আশায় মসজিদে যাত্রা করে নামাজের। তো ওই প্যাগান প্রকৃতি পূজারীদের যে ধারণা, এটা খ্রিস্টানরা আজ পৃথিবীব্যাপী ধারণ করে আছে। খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন ধর্মের ধর্মীয় উৎসব, প্রাগৈতিহাসিক বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের উৎসবগুলোকে খ্রিস্টানরা সেগুলো নানাভাবে প্রমোট করেছে। এর মধ্যে যেটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে আমাদের দেশে আমদানি করা হয়েছে, একজন রাজনীতিবিদ এবং সাংবাদিক তিনি এটা আমদানি করে এই অপকর্ম আমাদের দেশে শুরু করেছে। তো এটি মূলত একেবারে গোড়ার ইতিহাস ভিন্ন কথা, কিন্তু এটার নতুন করে এটাকে পুনর্জীবন দেওয়া হয়েছে ইংল্যান্ডে এবং সেটা হয়েছে বাণিজ্যিক ধান্দা। বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা আমাদেরকে অনেক সময় হাসায়, আমরা হাসি, আবার আমাদেরকে মিডিয়ার মাধ্যমে কাঁদায়, আমরা কাঁদি। একটা মৃত্যুকে অত্যন্ত মর্মান্তিক, হৃদয়স্পর্শী, একেবারে লোমহর্ষক, গোটা সমাজকে নাড়িয়ে দিতে পারে মিডিয়ার উপস্থাপনের মাধ্যমে। আবার এর চাইতে আরো বহু মর্মান্তিক বহু মৃত্যু, এটাকে গোটা জাতি ভুলে বসে থাকতে পারে মিডিয়ার আচরণের মাধ্যমে। এটা তো আমাদের কাছে নতুন কিছু না, আমরা তো জানি। এই সময়টাতে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা তাদের বাণিজ্যিক প্রয়োজনে কোনো কোনো সংস্কৃতি কোনো কোনো সমাজে আমদানি করে। এই আপনার 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষের তথ্য মতে ইংল্যান্ডে আমদানি করেছে সেখানকার গিফট এবং আপনার ফুল
এই জাতীয় আইটেমের ব্যবসায়ী যারা, তাদের যে সংগঠন, তাদের যে অ্যাসোসিয়েশন, তারা এটাকে শুরু করেছে সেখানে। কেন? কারণ এই সময়টাতে বরফ ঢাকা থাকে, তাদের ব্যবসা খুব ভয়াবহ অবস্থা থাকে। তো ব্যবসার ঘাটতি পোষাবার জন্য এই দিবস বিভিন্ন দেশে দেশে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, সেটাকে পুনরায় তারা চালু করেছে এবং তাদের গিফট আইটেমের ব্যবসা, ফুলের ব্যবসা, এগুলো যাতে জমজমাট চলে সেজন্য তারা এইটাকে পয়সা দিয়ে, কড়ি দিয়ে বিভিন্নভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছে, নতুন করে চালু করেছে। ঠিক একইভাবে ওই একই পদ্ধতিতে আজ যেটাকে আমরা 31st night হিসাবে দেখছি আমাদের সমাজে, এই দিবসটাকে আমাদের দেশে কিছু বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা মিডিয়ার মাধ্যমে আমাদের যুবকদেরকে ইতোমধ্যে গিলিয়েছে এবং এত ভয়াবহভাবে গিলানো হয়েছে যে করোনা পরবর্তী এই সর্বশেষ কয়েকটা বছর, বিশেষ করে 22-23 আমরা যে আপনার দৃশ্য দেখতে পেয়েছি 31st night 31শে ডিসেম্বর রাত 12:01 ঢাকার যে চিত্র দেখেছি, এই দোনো বছর, গেল বছর 31শে ডিসেম্বর রাতে এবং তার আগের বছর আমি ঢাকায় রীতিমতো আকাশ প্রত্যক্ষ করার দুর্ভাগ্য আমার হয়েছে। তো এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি এটা মূলত একটা ধর্মীয় সংস্কৃতি, এর পিছনে একটা ধর্মীয় বিশ্বাস কাজ করে, যেটা আমাদের যুবকরা বা যারা উদযাপন করছে তাদের বেশিরভাগ জানেও না। তাদের দরকার ফুর্তি। আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলেছি, এমন এক প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি যেই প্রজন্মের কাছে ফুর্তি, আনন্দ, উল্লাস, হৈহুল্লোড়, উন্মাদনা, মাতলামি, ভোগ, এটা ছাড়া আর কিচ্ছু তাদের কাছে নেই। আদর্শ বলতে, চেতনা বলতে, আমরা বহু চেতনার চেতনা বলি, সবচেয়ে বড় চেতনা এদেশে এখন আমাদের কাছে হয়ে গেছে আমি কিভাবে কামাই করব, আমি কিভাবে ভালো থাকব, আমি কিভাবে ভোগ করব, বাস এটাই আমাদের একমাত্র চেতনা এখন হয়ে গেছে। তো এই প্রজন্মকে আনন্দ, উল্লাস এবং হৈহুল্লোড়ের নাম দিয়ে এই রোমান প্রকৃতি পূজারীদের ধর্মীয় উৎসবটাকে গেলানো হচ্ছে মুসলমানের সন্তানকে। এমনকি আপনারা জানেন গেল কয়েক বছর ধরে প্রতি বছর প্রশাসন চেষ্টা করে, যদিও চেষ্টাটা খুব জোরালোভাবে হয় না, আরও জোরালোভাবে হলে অবশ্যই এটা থেমে যেত, কিন্তু প্রশাসন প্রতি বছরই চেষ্টা করে 31st night উপলক্ষে যাতে কোনো প্রকার আপনার আতশবাজি না হয়, ফানুস কুড়ানো না হয়, কোনো রকম পটকা ফুটানো না হয়, বাজি ফুটানো না হয়, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য নানা সময় তারা বিভিন্ন প্রজ্ঞাপন ইত্যাদি জারি করে, কিন্তু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এগুলো দৃষ্টান্তমূলক কোনো আইন করে এটাকে বন্ধ করা অথবা থামানো, শাস্তির মুখোমুখি করা, সেরকম কোনো কিছু কার্যকর কিছু হয়নি। ফলশ্রুতিতে কী হয়েছে, আমি শুধু গত বছরের কথাটা বলতে চাই। মানুষ ভুলে যায়, এটা মানুষের প্রকৃতি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে আমাদের মেমোরিতে সবসময় সব কিছু থাকে না। অতীত ভুলে যাওয়া এটা মানবীয় প্রকৃতি। আর আর সে মানুষ যদি হয় বাঙালি, তাহলে অতীত একটু তাড়াতাড়ি বলে, সাধারণত গোটা বিশ্বের মানুষই অতীত ভুলে যায়, এটা মানবীয় প্রকৃতি। আর বাঙালি মানবীয় প্রকৃতি হলো যে বাঙালিরা একটু তাড়াতাড়ি বলে। বাঙালিদের যে কোনো ঘটনায় একেবারে কাতর হয়ে যাওয়া, আপনার একেবারে যে কোনো ঘটনা তাকে স্পর্শ করে একেবারে দুর্বল করে ফেলা, এটা খুব তাড়াতাড়ি হয় বাঙালি। আমাদের অবস্থা হয়েছে অনেকটা ওই সিলভারের পাতিলের মতো। সিলভারের পাতিল আগুনের চুলায় দিবেন, দেখবেন ছাপ করে গরম হয়ে যাবে। বাঙালি এরকম দেখবেন ছাপ করে কি হয়ে যায়, চেতে উঠে গরম হয়ে যায়। আবার যদি সিলভারের পাতিলে পানি দেন, দেখবেন ছাপ করে ঠান্ডা হয়ে যায়। তো আমরা এরকম, আমাদের জোশ সব কিছু কি এরকম তাড়াতাড়ি উঠে আবার তাড়াতাড়ি নিভে যায়। এই জন্য আমরা কাউকে সম্মান করলে, মর্যাদা দিলে, তার মাথার উপরে না পারলে বাঁশের উপরে ভরসা করে। আবার কিছুদিন যেতে না যায় তার কিছু একটা পাইলেই হলো, তার তুলোধনো করে হাসার দিয়ে মাটিতে আমরা মিশিয়ে ছেড়ে দিই। তো এটা আমাদের প্রকৃতি, তাই না? এই জন্য আমি খুব বেশি পুরাতন ইতিহাসে যাব না, শুধু গত বছরের কথা আপনাদেরকে জানাই। গত বছর 31st night উপলক্ষে আমাদের দেশে অনেকগুলো ঘটনা ঘটেছিল। তার একটি হলো ফানুসের আগুনে
একজন ক্ষুদ্র প্লাস্টিকের কারখানা দেওয়া নারী উদ্যোক্তা হালাল উপার্জনের জন্য বেচারি একটা ছোট প্লাস্টিকের কারখানা দিয়েছিলেন এবং প্লাস্টিকের কিছু প্রোডাক্ট তৈরি করে তার ছাদে সেগুলো আপনার থরে থরে সাজিয়ে রেখেছিলেন এগুলো প্রস্তুত হয়ে গেছে এখন শুধু ডেলিভারি করবেন আর যারা ছোট ছোট ব্যবসা করেন আমরা জানি যে তারা মাল তৈরি করেন ডেলিভারি দেন আবার টাকা নেন সেটা নিয়ে আবার তারা ব্যবসা করেন যেহেতু তাদের পুঁজি খুব অল্প থাকে তো এই বেচারে পুঁজির ম্যাক্সিমাম টাকা দিয়ে সে এরকম এক লট মাল তৈরি করে ছাদের উপরে সাজিয়ে রেখেছে এবং আপনারা জানেন বিভিন্ন টেলিভিশনে নিউজ হয়েছে পত্রপত্রিকা নিউজ হয়েছে আপনারা দেখেছেন যে একটা ফানুস এসে যেহেতু ফানুসে দাহ্য পদার্থ থাকে ফানুস এসে সেই প্লাস্টিকের উপরে পড়েছে এবং তার সমস্ত প্লাস্টিকগুলো মুহূর্তের মধ্যে আগুনের ছোঁয়া পেয়ে মুহূর্তের ভিতরে গলে সেগুলো শেষ হয়ে গেছে এই বিচারই তার স্বপ্ন সেখানে দাফন হয়ে গেছে এই 31st নাইটের আগুনে এর চাইতে মর্মান্তিক যে ঘটনা গত বছর ঘটেছে আপনারা জানেন যে বিকট আওয়াজে 31st নাইটে একটা শিশু উপস্থিত একেবারে তৎক্ষণাৎ সে মারা গেছে আমরা এটাও নিউজে দেখেছি মিডিয়াগুলোতে অনেক নিউজ হয়েছে এটার উপরে এবং আশ্চর্যের কথা হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি মন্তব্য করেছেন যে শিশুটার কানে কেন তুলা দেওয়া হয়নি তাহলে তো মারা যেত না আওয়াজ হয়েছে তখন কানে তুলা দেওয়া থাকলে তো আর সে মরত না যাই হোক সেটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই আমরা মূল বিষয়ে ফিরে আসি তো ফানুসের আগুনে একজন ব্যবসায়ীর স্বপ্ন ধুলোর সাথে মিশে যাওয়া আর একটা শিশুর মৃত্যু বিশেষ করে যে শিশুর মৃত্যু এই ঘটনা যদি পৃথিবীর কোনো সভ্য সমাজে হতো পৃথিবীর অন্য যে কোনো একটা দেশে যে দেশে ন্যূনতম সভ্যতা আছে সেরকম কোনো দেশে ঘটতো তো এই একটি ঘটনা এই গোটা জাতির বিবেককে জাগ্রত করার জন্য যথেষ্ট হয়ে যেত কিন্তু ওই যে আমরা বাঙালি যে আমরা ঘটনা ঘটলে খুব তাড়াতাড়ি হাহুতাশ কান্নাকাটি করিডোরে এরপরে সিলভারের পাতিল মতো আমরা যেই সেই হয়ে যায় আমরা ভুলে যাই একটা শিশু তার মৃত্যুর জন্য যেই সংস্কৃতি দায়ী সেই সংস্কৃতিকে আসামের কাঠগড়ায় উঠানো উপযুক্ত না সেই সংস্কৃতিকে আসামের কাঠগড়ায় উঠানো উচিত না কিন্তু না সেটা উঠাবার কোনো নাম গন্ধ নেই যুবকদেরকে উন্মাদ করে দিন শেষে কিছু ফায়দা হাসিল করা এখানে কোটি কোটি টাকার বিজনেস জড়িত বিলিয়ন 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 টাকার বিজনেসের সম্পর্ক এখানে আছে আমরা জানি ফানুসের ব্যবসার সাথে আছে হোটেলের ব্যবসায়ীর সাথে আছে কক্সবাজারের সমস্ত হোটেলগুলো অনেক আগে থেকে সবগুলো বুকড হয়ে যায় উপলক্ষে ঢাকার বিভিন্ন ফাইভ স্টার হোটেলে যেই পরিমাণ অর্থ ব্যয় করা হয় এই রাতের বিভিন্ন আপনার নাইট ক্লাবে বিভিন্ন রকমের অনুষ্ঠানে সেই টাকা দিয়ে এই দেশের প্রত্যন্ত অঞ্চলে এই সময়ে বিশেষ করে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে অনেক গরিব অসহায় মানুষ শীতের কাপড় কিনবার মতো টাকা নাই এবং সামান্য একটু শীত নিবারণ করবার মতো ঘরের মাথা গোজাবার ঠাইয়ের ব্যবস্থা পর্যন্ত নাই এই টাকাগুলো দিয়ে সে মানুষগুলো এই কষ্ট দূর করা সম্ভব কিন্তু সেটা না এক উন্মাদনার মধ্যে আমাদের গোটা জাতিকে ফেলে দেওয়া হচ্ছে এবং গত বছরের আরও একটা দৃশ্য সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা অনেকে দেখেছেন যে এই 31st নাইটের যে উন্মাদনা এর যে মাতলামি এর যে পাগলামি এটার কারণে বিকট আওয়াজে যখন এক একটা পটকা ফুটানো হচ্ছিল তখন পাখিরা পুরো পাল ধরে দিকবিদিক ছুটোছুটি করছে এবং এরকম অনেকগুলো একাধিক না বেশ কয়েকটা দৃশ্য বিভিন্ন ফুটেজ আমাদের সামনে এসেছে আমরা দেখেছি যে পটকার আওয়াজ হচ্ছে আর পাখিরা পাগলের মতো ভয়ে আতঙ্কিত হয়ে চতুর্দিকে ছুটোছুটি করছে আমরা যারা পরিবেশের কথা বলি এই 31st নাইটের কালচার কি পরিবেশের জন্য খুব বেশি উপযোগী আমরা যারা প্রাণী সম্পদ রক্ষার কথা বলি জৈব জীব বৈচিত্র্য রক্ষার কথা বলি এই কালচার কি তার সাথে যায় কিন্তু অদ্ভুত একটা বিষয় দেখবেন যারা জীব বৈচিত্র্য রক্ষার কথা বলে যারা প্রাণী সম্পদ রক্ষার কথা বলে যারা পরিবেশ রক্ষার কথা বলে এই মানুষগুলো
দেখবেন যে এই ইস্যুতে একেবারে তাদের মুখে কুলুফ কোনো কিছু বলবে না কুরবানির সময় আসলে তারা আবার জেগে ওঠে কুরবানির সময় আসলে তারা আবার জেগে ওঠে তারা তখন বলে যে এতগুলো প্রাণী একসাথে হত্যা করা হচ্ছে জবাই করা হচ্ছে এবং কুরবানির পশুর রক্তে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে তখন দেখবেন তারা আল্লাহ মালম্বা বানিয়ে দিচ্ছে তাই না এবং তখন তারা নসিহত করে যে কুরবানির এই টাকাগুলো বন্যার্ত মানুষ অসহায় গরীব মানুষদেরকে ত্রাণ দিলে সেটা বেশি উপকার হতো ওই মানুষগুলোই দেখবেন এই 31st নাইটে উম্মাদনা করে বা উম্মাদনাকে সাপোর্ট করে সমর্থন করে দেশের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে ফাইভ স্টার হোটেলগুলোতে বিভিন্ন বড় বড় বারগুলোতে ক্লাবগুলোতে তারা টাকা নষ্ট করছে আর আমার যুবকদেরকে দিয়ে টাকা পোড়াচ্ছে ফানুস তো উড়ে না এটা কি উড়ে মূলত টাকা উড়ে ফানুস তো পড়ে না মূলত পড়ে কি টাকা যুবক যখন আকাশে টাকা উড়িয়ে পোড়াচ্ছে তার কোনো ভবন বিল্ডিংয়ের ছাদ থেকে ওই বিল্ডিংয়ের নিচেই সে তাকালে হয়তো দেখবে কোনো বনি আদম শুয়ে আছে তার গায়ে শীত নিবারণ করবার কাপড় নেই হয়তো ওই ভবনের নিচেই সে খোঁজ করলে রাস্তার আশেপাশে ফুটপাতে পাবে কোনো অসহায় গরিব শিশু গরিব মায়ের শিশু মাকে জিজ্ঞেস করছে মা আকাশে এগুলো কি এই অসভ্য কালচারকে এই নোংরা সংস্কৃতিকে আমাদের দেশে এমনভাবে স্টাবলিশ করা হচ্ছে এবং ইতিমধ্যে হয়ে গেছে যে এটার বিরুদ্ধে এদেশের আলেমরা ছাড়া হুজুররা ছাড়া মেম্বরগুলো ছাড়া মাহফিলের মঞ্চগুলো ছাড়া এদেশের অনেক লম্বা লম্বা নীতিবাক্যের কথা সারা সারা বছর ধরে শোনায় সেটা বুদ্ধিজীবী বলেন মিডিয়া পার্সোনালিটি বলেন রাজনীতিবিদ বলেন প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বলেন আর কারোর যেন এর মাথা ব্যথা নাই মাথা ব্যথা যেন সব হুজুরদের ভাইরা আমার ঢাকা শহরে বৈদ্যুতিক তারের যে জাল আমাদের মাথার উপরে বিছানো আছে এইরকম পরিবেশে একটা দুইটা না একটা দুইটা ভবন নয় পুরো এলাকা পুড়ে ছাই হওয়ার জন্য একটা ফানুসের আগুন যথেষ্ট আমি একটা পত্রিকা দেখেছি যে এয়ারপোর্ট সংশ্লিষ্ট এলাকায় সংশ্লিষ্ট দায়িত্বশীল একজন ব্যক্তি আশঙ্কা করে জানিয়েছেন যে যেভাবে ফানুস করার কালচার আমাদের সমাজে ডেভেলপ হচ্ছে এটাকে সামনের দিকে নেওয়া হচ্ছে এমনকি এটা নাকি আপনার রাষ্ট্রীয় আইনে অবৈধ কিছুও না এটা নাকি আপনার ট্যাক্স ভ্যাট দিয়েই দেশে প্রবেশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানিয়েছেন তো এয়ারপোর্টে সংশ্লিষ্ট এক দায়িত্বশীল ব্যক্তির কথা আমি পত্রিকা পড়েছি যে তিনি বলেছেন এয়ারপোর্টের আশেপাশে এগুলো যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে আপনারা জানেন এই ফানুসের কালচারটা ঢাকায় তুলনামূলকভাবে বেশি হয় পুরান ঢাকায় এবং কেনাবেচাগুলো সব সেখান থেকে হয় সব প্রশাসনের নাগালে চোখের সামনেই হয় এবং সেগুলোর কারণে যে ভয়াবহ চিত্রের মুখোমুখি আমরা গত বছর হয়েছি এই বছর যে তার চাইতে নির্মম কিছু হবে না ভয়ঙ্কর কিছু হবে না সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না ভাইরা আমার তাহলে এখন আমাদের কি করতে হবে প্রথম কথা হলো আমরা সবাই জানি আমাদের এদেশের মানুষের বাঙালির ধর্ম বাঙালির সংস্কৃতি এবং যুক্তি এই তিনটার কোনোটাতেই এই দিবস উদযাপনের কোনো সুযোগ নেই আপনি ধর্মের কথা যদি বলেন আপনার 31st নাইটের সাথে বাঙালির মুসলমানের ধর্মের কোনো সম্পর্ক আছে হিন্দুর ধর্মের কোনো সম্পর্ক আছে এমনকি খ্রিস্টানেরও ধর্মের সম্পর্ক নাই বৌদ্ধেরও ধর্মের সম্পর্ক এদেশে যত ধর্মের মানুষ বসবাস করে কারোর ধর্মীয় বিশ্বাসের সাথে এই 31st নাইটের কালচারের কোনো সম্পর্ক ন্যূনতম নাই এরপরে আসুন বাঙালির যে সংস্কৃতি যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে এ অঞ্চলের সংস্কৃতি এ অঞ্চলের যে ট্র্যাডিশন আছে সে সংস্কৃতির সাথে সেই ট্র্যাডিশনের সাথে সেই কালচারের সাথে এই 31st নাইটের ন্যূনতম কোনো সম্পর্ক এবার আসুন যুক্তির নিরিখে একটু দেখি অল্প করে 31st নাইট উপলক্ষে যে উম্মাদনা করা হয় উৎসব করা হয় ফুর্তি করা হয় আপনার বেলুন উড়ানো হয় ফানুস উড়ানো হয় পটকা ফুটানো হয় গান বাজনা নৃত্যের তালে তালে ফুর্তি করা হয় উল্লাস করা হয় এর যৌক্তিকতাটা কি একটা
বছরের শুরুতে যদি আনন্দ উৎসব করতে হয়, কেন? কারণ নতুন বছর আসছে, অনেক নতুন জিনিস আমাদেরকে আনন্দ দেয়, তাই না? নতুন জামা আমাদের আনন্দের কারণ হয়, নতুন বউ ঘরে আসলে পরিবারের সবাই আনন্দিত হয়, নতুন অনেক কিছুই আমাদেরকে আনন্দ দেয়। সেই হিসেবে যদি আমি ধরে নেই, ঠিক আছে নতুন বছর আসছে সেজন্য আনন্দ করবে, এটা যদি আমি ধরে নেই এই যুক্তি, তাহলে আমার প্রশ্ন হলো যেই বছরের আগমন বা যার আগমনে আপনি খুশি হন, যার আগমনে আপনি উৎসব করেন, তার বিদায়ে তো আপনার বেদনাহত হওয়ার কথা। আমার কথা কি বুঝাতে পারছি? যাকে দেখলে যে আসলে আপনি খুশি হন, সে চলে গেলে তো আপনি ব্যথিত হওয়ার কথা, তাই না? আপনার প্রিয়জন বিদেশে আছেন, অনেকদিন পরে এসেছেন, আপনার অনেক আনন্দ হয়, তাই না? ওই প্রিয়জনটা যখন আবার বিদায় নিয়ে চলে যায় বিদেশে, তখন আপনার কষ্ট হয় না? যার আগমনে আনন্দ হয় মানুষের, তার বিদায়ে বিয়োগে মানুষের বেদনা হয়, তাই না? এটাই তো যুক্তি বলে। তাহলে এবার আসুন, একটি বছরের আগমন, নতুন বছরের সূচনা, এটা যদি আমাদের আনন্দের কারণ হয়, খুশির কারণ হয়, উৎসবের কারণ হয়, উল্লাসের কারণ হয়, ঠিক একই সময় তো একটা বছর বিদায়ও হয়েছে, ঠিক একই সময় তো আগের বছরটা চলেও গেছে। তো হে যুবক, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, তুমি নতুন বছরের আগমনে যে হাসছ, উৎসব করছো, উল্লাস করছো, উন্মাদনা করছো, তুমি কি পুরাতন বছরের, বিগত বছরের বিদায় কেঁদেছ? যদি না কেঁদে থাকো, আমাকে উত্তর দিতে হবে না, তোমার নিজের বিবেককে তুমি উত্তর দাও, বিবেকের কাছে প্রশ্ন রাখো, দেখো কোনো সদুত্তর পাও কিনা, যে আমি যে বছরের আগমনে আনন্দ করছি, ঠিক তার আগের মুহূর্তে যে একটা বছর চলে গেল আমার জীবন থেকে, তখন কি আমি কেঁদেছিলাম? তাহলে যার বিদায়টা আমার কান্নার কারণ না, বেদনার কারণ না, কষ্টের কারণ হয় না, তার আগমন কিভাবে আমার আনন্দের কারণ হতে পারে? কোন যুক্তিতে হতে পারে? বছরের প্রথম মুহূর্তটা, এটা যদি কোনো উৎসবের বিষয় হয়ে থাকে, আমরা যারা আজ এই সমাজে দেখি যে বিজ্ঞান মনস্ক বলতে যাদেরকে, যারা নিজেদেরকে দাবি করে যে তারা বিজ্ঞান মনস্ক, তাই না? ধর্মের কথা বললে দেখবেন তারা বলে না তারা ধর্ম টর্ম বিশ্বাস করে না, তারা বিজ্ঞানে বিশ্বাস করে না, ধর্ম বিজ্ঞান মুখোমুখি। সবচেয়ে হাস্যকর বিষয় হলো, সবচেয়ে পরিহাসের বিষয় হলো, এই মানুষগুলো সেই প্রাগৈতিহাসিক প্যাগান এবং প্রকৃতি পূজারীদের, সেই রোমানদের এই সমস্ত অপসংস্কৃতি তারা গায়ে মাখাচ্ছে যে বছরের প্রথম মুহূর্তকে উৎসব করলে সারা বছর ভালো থাকা যাবে, তাহলে আসুন আমরা উৎসব করি। এই যুক্তি তারা মানছে এবং সেই বিশ্বাস, সেই কুসংস্কার তারা গায়ে মাখাচ্ছে, অথচ এই মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করেছে। এই বিজ্ঞান মনস্কদেরকে দেখবেন পয়লা বৈশাখে তারা বিভিন্ন রাক্ষস, খুক্ষসের মুখোশ এগুলো নিয়ে চলছে, এবং তারা মনে করে যে এগুলো নিয়ে গেলে তাদের মঙ্গল হবে। এ রাক্ষস খুক্ষসের আপনার মুখোশ, বিভিন্ন প্রাণীর মুখোশ, বানর, আপনার ইঁদুর, এটা সেটা ময়ূর, এগুলার মুখোশ নিয়ে গেলে নাকি সুখ আসবে, তাহলে এত কষ্ট করে আর লাভ কি? সবাই ঘরে ঘরে এগুলো রেখে সুখী হয়ে গেলেই তো হয়, তাহলে এত কষ্ট করে আর লাভ কি? বছরের প্রথম দিবসে ফুর্তি করে সুখী হলেই তো হয়ে যায়। এই উন্মাদরা যারা করে, তাদের বড় একটা অংশ সারা বছর ডিপ্রেশনে থাকে, আল্লাহর অবাধ্যতার কারণে অবধারিতভাবে আল্লাহর আজাব এবং গজবের শিকার তারা হয়ে যায়। কিন্তু অপরাধ যখন সমাজে ব্যাপক আকারে হয়, আর সমাজের সাধারণ সর্বস্তরের মানুষের কপালে যদি ভাঁজ না পড়ে, তার বিবেকে যদি করাঘাত না করে, তার দায়িত্ব সচেতনতা যদি জাগ্রত না হয়, তাহলে গোটা সমাজের মানুষের উপর আল্লাহর গজব নাজিল হবে। অতএব 31st নাইট আসার আগে আসুন আমরা সবাই একটু সতর্ক হই, সবাই একটু নড়ে চড়ে বসি। যুবক ভাইদেরকে বলবো, এই বিজাতি অপসংস্কৃতি তোমার না, এটা তোমার কালচার না, এটা প্রকৃতি পূজারী প্যাগানদের থেকে ধার করে খ্রিস্টানরা তাদের কালচার হিসাবে নিয়েছে। 25শে ডিসেম্বর বড়দিনের যে উৎসব তারা শুরু করে, এটা করতে করতে শেষ করে তারা এসে 30শে ডিসেম্বর পর্যন্ত, এটা তোমার উৎসব না। তোমাকে আল্লাহ তাআলা নিজস্ব সংস্কৃতি দিয়েছেন, তুমি অনেক সমৃদ্ধ, তোমার কিচ্ছুর অভাব নাই, তোমাকে দুটো উৎসব দেওয়া হয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আল্লাহর কসম করে বলি, তুমি সেই দুটি উৎসবকে পৃথিবীর সমস্ত উৎসবের সাথে তুলনা করলেও দেখবে যে ওই উৎসবটি, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহার উৎসব, এটা যতটা নির্মল, এটা যত স্বচ্ছ,
এটা যতটা আনন্দদায়ক এটা যত পবিত্র অন্য কোনো উৎসবের মধ্যে তুমি সেটা পাবে না তোমার সমস্ত উৎসবের মধ্যে ভোগ আছে তোমাদের সমস্ত উৎসবের মধ্যে উচ্ছৃঙ্খলতা আছে তোমার সমস্ত উৎসবের মধ্যে উন্মাদনা আছে অশ্লীলতা আছে বেহাপনা আছে অপচয় আছে অপব্যয় আছে ঈদুল ফিতরে তুমি সেটা দেখবে না ঈদুল আযহা তুমি সেটা দেখবে না ঈদুল আযহা ঈদুল ফিতরের চেতনা কি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেতনা হলো তুমি আনন্দিত হও গরিবের মাফেও হাসি ফোটাও তুমি ঈদগাহে যাও ঈদুল ফিতরের নামাজ পড়ো ঈদের আনন্দ সলকলা পরিপূর্ণ হয় ঈদের নামাজের মাধ্যমে ঈদগাহে যাওয়ার মাধ্যমে আর ইসলাম বলছে তুমি আনন্দ করবা ঈদগাহে গিয়া ভালো কথা তার আগে তুমি গরিবের বাসায় যাকাতুল ফিতর বা সদকায়ে ফিতর ফিতরা দিয়া গরিবের বাসায় হাসির ব্যবস্থা করো তারপর তুমি হাসো ইসলাম বলে ঈদুল আযহাতে তুমি হাসতে চাও খুশি হতে চাও গোশত খেতে চাও খাও আল্লাহ তোমাকে সে সুযোগ দিয়েছেন তবে মনে রাখবে তোমার গোশতের একটা অংশ গরিব অভাবী মানুষকে দিবে তুমি এবং তাদের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করবে তারপর তুমি হাসবে এ হলো ইসলাম তোমাকে যে উৎসব দিয়েছে সেই উৎসব সেখানে ভোগ আছে সেখানে ত্যাগ আছে সেখানে মোরালিটি আছে সেখানে নৈতিকতা আছে তুমি যে বর্ষবরণের উৎসবে নামছো এখানে পশুদের মতো উন্মাদনা আছে মাতলামি আছে উচ্ছৃঙ্খলতা আছে সীমালঙ্ঘন আছে বাড়াবাড়ি আছে অপচয় আছে অপব্যয় আছে মানুষের ক্ষতি আছে এখানে কোনো কল্যাণ মানব জাতির চুল পরিমাণ কেউ দেখাতে পারবে না এই সমস্ত উৎসবের কোনো একটা কল্যাণের দিক থাকলে কেউ একটু বলেন না আমি একটু শুনতে চাই যে 31st নাইট আমাদের আর্থসামাজিক উন্নয়নে এই ভূমিকাটা রাখে বলেন তো কি এই সমাজের মানুষের কোনো কল্যাণ বয়ে আনে প্রতি বছর আপনি পত্রিকা সার্চ করেন অনলাইনে গুগল করেন আপনি দেখবেন প্রতি বছর এই ফানুসের আগুনে 10 জায়গা 20 জায়গা 25 জায়গা বিভিন্ন জায়গায় এরকম আগুন লাগে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের লোকেরা সারা বছর আগুন নিবারণ কাজে তারা ব্যস্ত থাকে সবচেয়ে বেশি তাদেরকে ব্যস্ত থাকতে দেখা যায় এই সময় এবং প্রতি বছর 31st নাইট আসার আগে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সতর্ক করা হয় যেন যে কোনো মূল্যে ফানুস বন্ধ করা হয় আমি আবারও বলছি যেই ঢাকা শহর যেই চট্টগ্রাম শহর যেই দেশ এলোমেলোভাবে পুরোটা দেশ পুরোটা দেশের সমস্ত শহরগুলো আমাদের মাথার উপরে জালের মতো বৈদ্যুতিক তারে ছেয়ে আছে সেই শহরে ফানুস উড়ানোর বৈধতা দিতে পারে এটা একমাত্র উম্মাদ দিতে পারে কোন বিবেক সম্পন্ন মানুষ কখনো এটার বৈধতা দিতে এটার জন্য একটা জাগরণ প্রয়োজন এটার জন্য একটা জাগ্রত হওয়া প্রয়োজন এটার জন্য আমাদের বিবেকগুলো নাড়া দেওয়া প্রয়োজন আসুন সামাজিক আন্দোলন গড়ে তুলি কোন ভবন থেকে আমি ঢাকা শহরে গত বছরের আগের বছর 31শে ডিসেম্বর আমি একটা এলাকায় থাকতাম সেখানে আমার মাথা গোজার একটা জায়গা ছিল তো সেখানে এই উন্মাদনা হচ্ছে জেনে আমি আমার সর্বশক্তি দিয়ে সেটার প্রতিবাদ করেছি আপনারা আর কিছু না পারেন 999-এ ফোন করে আপনারা অন্তত জানাতে পারেন তাহলে প্রশাসনের ব্যক্তিবর্গ টের পাবে অনুমান করতে পারবে অন্তত যে এদেশের কত মানুষ এই কালচারে অতিষ্ঠ অন্তত আমরা তাদেরকে নোটিশ করতে পারি যে আমরা তো এই কালচারে অতিষ্ঠ রাত 12:01 বিকট আওয়াজে আপনি গোটা পরিবেশকে ধ্বংস করে ফেলবেন এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে আমাদের দেশে ধর্মের নামে রাজনীতির নামে বিনোদনের নামে যে পরিমাণ শব্দ সন্ত্রাস হয় পৃথিবীর কোন দেশে কোন সভ্য সমাজে সেগুলো মানুষ কল্পনাও করতে পারে না পৃথিবীর অনেক দেশে মানুষ কথা বললে পর্যন্ত আস্তে আস্তে কথা বলে আর আমরা ওয়াজ মাহফিলের মাইক 3 কিলোমিটার দূর পর্যন্ত লাগায়া ফুল ভলিউম চালাই দিয়া রাত 12:01-2 পর্যন্ত মানুষকে জোর করে ওয়াজ শুনে আমরা ভোট চাইতে হলে পাবলিক ভোট দিবে না পাবলিকের 14 গোষ্ঠী ভোট দিবে এইভাবে ভোট চাওয়ার জিকিরের মাইক লাগাই দেই যে দিল থেকে বদ্ধ আসা আর কিছু আসে না আপনাদের কি ফিলিংস হয় যায় না আমার একই ফিলিংস হয় যে একটু ফোনে কথা বলতে পারি না একটু মনোযোগের সাথে একটা কাজ করতে পারি না চতুর্দিকে মাইকের আওয়াজে অতিষ্ঠ করে ফেলা হয় সেটা ধর্মের নামে কখনো হয় রাজনীতির নামে কখনো হয় আবার কখনো বিনোদনের নামে হয় আপনার বিয়ে আপনার আকিকা আপনার এটা আপনার সেটা এ উপলক্ষে আপনি ব্যান্ড পার্টি এনে ভাড়া করে গানের আওয়াজ গোটা গানের আওয়াজে গোটা সমাজ প্রতিষ্ঠিত করে তুলছেন আল্লাহর কসম এর চাইতে বড় অসভ্যতা এর চাইতে বড় বর্বরতা এর চাইতে বড় অযৌক্তিক কর্মকাণ্ড আমাদের সমাজে এর চাইতে জটিল সমস্যা অন্তত এই সামাজিক এধরনের সমস্যাগুলোর মধ্যে আরেকটা পাওয়া কঠিন এটার বিরুদ্ধে একটা জাগরণ গড়ে তুলতে হবে
আমি এই ভূমিপল্লীতে যখন ছিলাম আমার মনে আছে একদিন গভীর রাতে এরকম আওয়াজ শুনে আমি একা গেঞ্জি গায়ে দেওয়া লুঙ্গি পরা অবস্থা আমি নেমেছি এবং গিয়ে দেখেছি যে ধুমধড়াক্কা গান চলছে এবং যাইয়া বললাম যে আল্লাহকে ভয় করুন আর নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনার গান আওয়াজ আমার ঘুম ভেঙেছে কত মানুষ সকালে হইতে ডিউটি করবে অনেকে দিনে ডিউটি করছেন নাইটে ঘুমাচ্ছে অনেক বাচ্চা সকালে স্কুল মাদ্রাসায় যাবে অন্য অনেক মানুষ আছে যারা আপনার আওয়াজ শুনতে চাচ্ছেন না অনেকে হয়তো মানসিক টেনশনে আছে কেউ হয়তো বাবার লাশ নিয়ে অপেক্ষা করছে আর আপনি ফুর্তির গানের আওয়াজ আমাকে প্রতিষ্ঠা করছেন আপনার মতো অসম্ভব মানুষ তো সমাজে চিন্তা করা যায় না আপনি অবাক হবেন যে যুবকরা যারা নিজেদেরকে অনেক বিজ্ঞান মনস্ক মনে করে শিক্ষিত মনে করে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই সমস্ত যুবকদের কেউ যখন এটাতে লিপ্ত হয় আমার কাছে অবাক লাগে এই সমাজ যাচ্ছে কোথায় এই জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে প্রত্যেকটা মানুষ যার যার সমাজে যে 31st নাইটের কোনো উন্মাদনা আমার সমাজে আমরা হতে দেব না মসজিদ থেকে কমিটি করতে হবে যুবকরা কমিটি করতে হবে এবং পরিবারের দায়িত্বশীলরা দায়িত্বশীল হতে হবে ভাইরা আমার যে সমস্ত বাবারা সন্তানদেরকে টাকা দিচ্ছেন এক একটা ফানুস 2000 থেকে 15000 টাকা পর্যন্ত দাম আরো কম বেশি থাকতে পারে প্রত্যেক আমি দেখেছি এই রেঞ্জের কথা আপনি টাকা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন সম্পদ উপায় কামাই করছো কিভাবে আবার ব্যয় করছো কিভাবে এগুলো সমাজের বিষয় এদের বেশিরভাগই দেখবেন এদেশের জনগণের টাকা রক্তে চষার মতো করে চুষে নেয় আর সেটাকে আবার ফানুসের আগুন দিয়া জনগণকে পোড়ায় মারে সেটা হতে পারে কোনো সরকারি চাকরিজীবী সেটা হতে পারে কোনো বেসরকারি চাকরিজীবী সেটা হতে পারে অন্য কোনো পেশার মানুষ কিন্তু দিন শেষে দেখবেন ওই হারামখোরদের হারাম টাকাই এই অযৌক্তিক কাজে অন্যায় কাজে ব্যয় হতে তাদের কোনো বিবেকে বাধে না আমরা গরিব মাল বাজার যায় হয়তো জিনিসপত্র কিন্তু আমাদের হিমশিম খাইতে হয় তাদের ফানুসের টাকা দিতেও ছেলে মেয়েকে অভাব হয় না এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সচেতন না হলে আজকে হয়তো একজন পড়ছে কালকে আপনি পড়বেন আজকে কারো শিশু মারা গেছে কালকে আপনার শিশু মারা যাবে এই জন্য সবাই জাগ্রত হব তো ইনশাআল্লাহ যে আমাদের সমাজে এগুলো আমরা হতে দিতে পারি না যুবকরা যারা এগুলো পরিকল্পনা করছে তাদের গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে তাদেরকে একটু বোঝান একটু আদর করেন একটু স্নেহ করেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন অপবায়কারীরা শয়তানের ভাই তুমি মুসলমানের সন্তান এটা করতে পারো তোমার নিজস্ব সংস্কৃতি আছে তুমি সমৃদ্ধ পৃথিবীর সেই জাতির সাথে চাইতে হতভাগাকে যেই জাতিকে ইংরেজরা 200 বছর গোলাম বানিয়ে রেখেছে ভারতবর্ষকে আমরা তাদের কালচারকে টাকা লুটে দিয়ে আমদানি করে সেটাকে আমরা প্রমোট করি সেটাকে আমরা ডেভেলপ করি এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে বলেন ভাইরা আমরা জানি যে এই যে মুসলমানদের সমাজ আমরা বিশ্বের অংশ দেশে মুসলমান ইসলামের দর্শনটা কি বলেন ইসলামের দর্শন হলো এবং একজন মুসলমান হিসেবে আপনার বিশ্বাস হলো যে আপনার এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাদা সাধারণ করতে হবে এখানে যদি শেষ হয়ে যেত তাহলে তো অসুবিধা ছিল না যে জীবন ছিল মরে গেলাম শেষ ফিনিশ মাটি হয়ে গেলাম কিন্তু না এখানে শেষ না আল্লাহ এরপরে বলছেন আমরা সব এইটুকু জানি পরেরটুকু জানি না পরেরটুকু জানা উচিত আমাদের কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাদা সাধারণ করতে হবে আর মরে গেছো আর শেষ হয়ে গেছে না শুরু মৃত্যু মানে আসল জীবনের শুরু আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ মনে রাখবে তোমার প্রত্যেকটা কর্ম হোক সেটা ভালো হোক সেটা মন্দ প্রত্যেকটা কর্মের বিনিময়ে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন এটা একই সঙ্গে আশার বাণী একই সঙ্গে থ্রেট তুমি যদি ভালো কাজ করো তোমার বিনিময় কিন্তু পাবে তুমি আর যদি মন্দ কাজ করো তোমার কাজে অতিষ্ঠ হয় তোমার বিকট আওয়াজে মানুষ কষ্ট পায় তুমি পশুর মতো আচরণ করো তুমি মানুষকে কষ্টের কারণ হও তো মনে রাখবে তোমার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দেওয়া হবে দুনিয়াতে হয়তো তোমার বাপ অনেক বড় নেতা তোমার বাপ অনেক বড় পাওয়ারওয়ালা এলাকা মানুষ ভয়ে কিছু বলতে পারেনি কিয়ামতের ময়দানে তোমার বাপ তুমি সব ন্যাংটা হয়ে উঠবো অন্য মানুষদের সাথে দুনিয়ার বাকাওয়াতি থাকবে না সুসের মতো সোজা করবে না রব্বুল আলামিন এরপর আল্লাহ তাআলা শেষে বলছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ মনে রাখবে প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাদা সাধন করতে হবে আর কিয়ামতের দিন তার সারা জীবনের সমস্ত কর্মের প্রাপ্য পাওনা তাকে বুঝিয়ে দেওয়া হবে এবং সেদিন যাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে জান্নাতি ঘোষণা দেয়া হবে পরোয়ানা পেয়ে যাবে সার্টিফিকেট পেয়ে যাবে এই ব্যক্তি হলো পৃথিবীর একমাত্র মানুষ যার জীবনে চূড়ান্ত বিজয় চূড়ান্ত সাফল্য এর হাতছানি তার
তার কাছে এসেছে, হাতছানি দিয়েছে তাকে, এবং তার এই হাসির পরে আর কখনো কান্না আসবে না। এটা চূড়ান্ত হাসি, জান্নাতে চলে গেল, ফাকাদ ফাজ, সে সফল হয়ে গেল, সার্থক হয়ে গেল, তারা রিস্ক নেই, এখান থেকে বের হবে না এবং বের হওয়ার কোনো আশঙ্কা নেই। ও মুসলমানের সন্তান, যেহেতু মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, একটা নতুন বছর আসছে, একটা বছর চলে গেছে, মানে হলো আমার বরাদ্দ বাজেট আল্লাহ যদি 70 বছর দিয়ে হায়াত রেখে থাকেন, এক বছর চলে গেল, জীবনের একটা বছর খসে পড়লে এটা কোনো বুদ্ধিমানের জন্য আনন্দের কারণ হয় না। বুদ্ধিমান হিসাব মিলাবে যে একটা বছর চলে গেল, আমার অর্জন কি, অ্যাচিভমেন্ট কি, আমি তো কবর দিক চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন, আমাদের সবাইকে বিশেষ করে শব্দ সন্ত্রাস যে চলে রাস্তায় রাস্তায় যে নামেই হোক না কেন, এই অপসংস্কৃতি, এই কালচারের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, কথা বলতে থাকতে হবে এবং ভূমিকা রাখতে হবে। বিনয়ের সাথে কখনো, প্রতিবাদের সুরে কখনো আমাদেরকে কাজ করতে হবে। যদি না করেন তো ভাই সমাজটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। আমার কাছে প্রশ্ন আসে, ভাই অনেক যুবক মেধাবী, বুয়েট মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়, ভালো ভালো বাসক পাবলিক বিশ্ববিদ্যালয়, ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করেছে, এরা দেশের বাইরে চলে যাচ্ছে, এটা কি একজন মুসলমান হিসেবে করা উচিত কি না? নিজের দেশ দেখে আরেক দেশে, তাও মুসলিম প্রধান দেশে চলে যাও। তা আমি বলি প্রশ্নের উত্তর দেয়া আমার জন্য বড় কঠিন। এই মেধাবী যুবকগুলো এদেশে থাকার মতো পরিবেশ পাইলে তারা বাইরে যেত না। অনেক পয়সাওয়ালা মানুষ এদেশ থেকে পয়সা কামাই করে টাকা নিয়ে বাইরে গিয়ে থাকে, কেন? কারণ সমাজটা বসবাসের উপযোগী আমরা রাখি নেই। তো এই অনাচারের বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন, আপনি যদি ভূমিকা না রাখেন, তো সমাজ পরিবর্তন হবে কোথা থেকে? আমরা সবাই চাচা আপনার জান বাঁচা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।